ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ভিউয়ার। আম বাগান, নতুন আম বাগানে আসছি আমরা। এই বাগানটার বয়স নিতান্তই কম, 3-4 বছর বয়স, শুরু করছে মাত্র অনেক এরিয়া জুড়ে। তো এই আমটা সাধারণত আম রূপালী নামে পরিচিত, রূপালী আম। এই আমটার বৈশিষ্ট্য হলো মানে বলা যায় না, অসম্ভব ভালো। অসম্ভব ভালো বলতে বলবো, এ আমের কোনো আঁশ থাকে না এবং এর আঁটিটা খুবই ছোটো, পাতলা, এবং এর চামড়াটাও পাতলা। এর ফলটা ত্বক, ফল ত্বকটা অনেকটাই, এবং কোনো আঁশ নেই। আপনি দুধ দিয়ে খান, এমনি খান, জুস করে খান, খুবই ভালো। তো সেই আম বাগানে আমরা আসছি। দেখতেছেন গাছে সুন্দর সুন্দর আম ধরে আছে। আপনি চাইলে গাছ থেকে পেরে নিতে পারেন, ন্যাচারাল আম, কেমিক্যাল মুক্ত, কোনো ফরমালিন বা কেমিক্যাল নেই। এছাড়াও মনে করেন গাছ পাকা আমও পাওয়া যায়। তো আমরা সেই বাগানে আসছি আজকে। তো এটা আম রূপালী। এছাড়াও এখানে হিমসাগর, ন্যাংরা, মোহনভোগ, গোপালভোগ, অনেক ধরনের আম এই বাগানে আছে। তো আমরা সাধারণত আম রূপালীটাই নিব, এবং খুবই চিপ বেস্ট রেট, 30-35 টাকা কেজি বাগানে গেছে। এইটাই যখন আপনি বাজারে যাবেন কিনতে, তখন এটা 60-55 টাকা কেজি আসবে। তো ধন্যবাদ এগ্রি আইডিয়া চ্যানেল থেকে সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন অনেকের উদ্বুদ্ধ বা উৎসাহিত করার জন্য। দেখতে থাকেন, ভালো লাগলে শেয়ার করবেন। আপনাদের সুস্বাস্থ্য ভালো কামনা করে আজকের মতো এখানে কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন।